আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিভাবে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করতে হয়, কিভাবে উৎপাদের পরিমাণ নির্ণয় করতে হয়, কিভাবে ঘাটতি বা ভেজালের পরিমাণ নির্ণয় করতে হয়। কেমন তো আসো আমরা একটা রাসায়নিক বিক্রিয়া লিখে নিলাম। ধরো এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এম মোল এ এন মোল বি এর সাথে বিক্রিয়া করে পি মোল সি এবং কিউ মোল ডি নামক যৌগ উৎপন্ন করে। এখন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এক্স মোল এ কি পরিমাণ বি এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে বা কত মোল বি এর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে, তোমরা জানো অ্যারো চিহ্নের বা সমান চিহ্নের বাম পাশের যে উপাদানগুলো থাকে এদেরকে আমরা বিক্রিয়ক বলি, এবং অ্যারো বা সমান চিহ্নের ডান পাশে যে উপাদানগুলো থাকে বা যৌগগুলো থাকে এদেরকে আমরা উৎপাদ বলি, তাই না? তাহলে দেখো বি হচ্ছে একটা বিক্রিয়ক, আমাকে বলা হচ্ছে এ থেকে এক্স মোল এ থেকে কত মোল আমি বি পেতে পারি। তো এই কথাটাকে আমরা কিভাবে বলবো? আমরা বিক্রিয়া থেকে প্রথমে রাসায়নিক বিক্রিয়াটা লিখব, বা রাসায়নিক বিক্রিয়া যদি কমপ্লিট করা না থাকে আমরা প্রথমে এটাকে সুন্দরভাবে কমপ্লিট করব, উভয় পাশে সমতা বিধান করব, তারপর আমরা হিসাব নিকাশ শুরু করব। এভাবে আমরা বলবো এম মোল এ বিক্রিয়া করে এন মোল বি এর সাথে। সুতরাং এক মোল এ বিক্রিয়া করে কত মোল বি এর সাথে? তাহলে 1/m মোল আমরা দেখতে পাচ্ছি বি এর সাথে। কেমন? তাহলে আসো তোমাকে যদি বলা হয় এক্স মোল কি পরিমাণ, সরি ওয়ান বাই না এন বাই এন এন বাই এন তাহলে তোমাকে যদি বলো এক্স মোল কি পরিমাণের সাথে, তাহলে বলবো আমরা এক্স মোল এ বিক্রিয়া করে তোমার এন এক্স ডিভাইডেড বাই এম মোল বি এর সাথে। কেমন? আমরা এই অকিক নিয়মের মাধ্যমে যে কত মোল বি এর সাথে বিক্রিয়া করে সে সম্পর্কে আমরা কি পেয়ে যাবো বলো, ধারণা পেয়ে যাবো। তোমরা চাইলে বি এর পরিমাণটা মোলে যেমন নির্ণয় করতে পারো, এই যে মোল, অথবা তোমরা এটাকে চাইলে কিসের নির্ণয় করতে পারো, গ্রামেও নির্ণয় করতে পারো, কারণ তোমরা জানো মোল সংখ্যা সমান কি বলো ডব্লিউ ডিভাইডেড বাই এম। তার মানে কোনো পদার্থের মোল সংখ্যার সাথে তুমি যদি তার আণবিক ভর গুণ করো, যেমন বি এর আণবিক ভর যদি আমার জানা থাকে, বি এর আণবিক ভর যদি তার মোল সংখ্যার সাথে আমরা গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো বলো, তার গ্রামে পরিমাণ। তাহলে পদার্থটি বা বি এর গ্রামে পরিমাণ আমরা কিভাবে ফাইন্ড আউট করবো দেখো। গ্রামে পরিমাণ হচ্ছে মোল সংখ্যা, এই যে মোল সংখ্যা দেখতে পাচ্ছ এন এক্স ডিভাইডেড বাই এম মৌল সংখ্যা ইন্টু আণবিক ভর। ওকে, তো আমরা এখানে আণবিক ভর গুণ করবো, আমরা সাধারণত আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি। তাহলে মৌল সংখ্যার সাথে আণবিক ভর গুণ করলে আমরা বি এর গ্রামে পরিমাণ পেয়ে যাব। কেমন? জি, এত গ্রাম বি বিক্রিয়ায় অংশগ্রহণ করছে বলে আমরা ধরে নিতে পারি। কেমন? এবার আসো, এভাবে না করে আমরা সরাসরি গ্রামেও ফাইন্ড আউট করতে পারি, সেটা কিভাবে? ধরো এম মোল এ বি এন মোল বি এর সাথে বিক্রিয়া করে তোমার পি মোল সি এবং কিউ মোল যদি ডি উৎপাদন করে, তো আমরা এর পরিমাণটাকে গ্রামে কনভার্ট করে ফেলতে পারি। কিভাবে? মনে করো এর আণবিক ভর হচ্ছে এম ওয়ান, তো আমরা যদি তার মোল সংখ্যার সাথে আণবিক ভর এম ওয়ান মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণকারী এর পরিমাণ, গ্রামে পরিমাণ, যে এত গ্রাম। তারপর এন এর সাথে বি মোলের মোল সংখ্যার সাথে আমরা যদি তার আণবিক ভর মনে করো এম টু দ্বারা মাল্টিপ্লাই করি, তখন আমরা কি পেয়ে যাব, বি মোলের বি যোগের পরিমাণ বা মোলও হতে পারে, যাই হোক এই বি পদার্থটির পরিমাণ পেয়ে যাব গ্রামে। কেমন? একইভাবে এখানে পি ইন্টু মনে করো এম থ্রি, এটা হচ্ছে সি পদার্থটির পরিমাণ গ্রামে। একইভাবে কিউ ইন্টু তার ডি এর আণবিক ভর, ডি এর আণবিক ভর যদি এম ফোর পরিমাণ হয়, তাহলে কিউ ইন্টু এম ফোর গুণ করলে আমরা কি পেয়ে যাব, যে এখানে কি পরিমাণ, কত গ্রাম ডি বিক্রিয়া থেকে আমরা পেলাম সে সম্পর্কে ধারণা পেয়ে যাব। কেমন? এখন দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এর এক্স গ্রাম, মনে করো এক্স গ্রাম এ হতে এক্স গ্রাম এ কি পরিমাণ বি এর সাথে বিক্রিয়া করবে, যেহেতু বিক্রিয়ক বের করতে যাচ্ছি আমরা, কি পরিমাণ বি এর সাথে বিক্রিয়া করবে, তাহলে দেখো আমরা কিভাবে করব। আমরা দেখতে পাচ্ছি এম ইন্টু ক্যাপিটাল এম ওয়ান পরিমাণ, এম ক্যাপিটাল এম ওয়ান গ্রাম এ বিক্রিয়া করে আমরা লিখব এন ইন্টু এম টু গ্রাম বি এর সাথে। কেমন? বি এর সাথে অকিক নিয়মে করে ফেললে হবে। তাহলে এক গ্রামে
বিক্রিয়া করে কি পরিমাণ বি এর সাথে বলো এন এম টু ডিভাইডেড বাই এম এম ওয়ান গ্রাম বি এর সাথে। তাহলে এক্স গ্রাম কি পরিমাণের সাথে বিক্রিয়া করবে, এক্স গ্রাম এ বিক্রিয়া করবে এন এম টু ইন্টু এক্স ডিভাইডেড বাই এম অফ এম ওয়ান গ্রাম বি এর সাথে। আমরা এইভাবে করে নিতে পারি, কেমন? তাহলে দেখো আমরা আমরা যেমন এক্স এর একটা নির্দিষ্ট এ এর একটা নির্দিষ্ট পরিমাণ থেকে বি এর একটা নির্দিষ্ট পরিমাণ বের করতে পারি, একইভাবে বি এর একটা নির্দিষ্ট পরিমাণ থেকে আমরা এ এরও একটা নির্দিষ্ট পরিমাণ কি করে নিতে পারবো বলো, বের করে নিতে পারবো। তো এটা দুটো ওয়েতে আমরা বের করতে পারবো, একটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে, একটা হচ্ছে সরাসরি গ্রাম থেকে গ্রামে ফাইন্ড আউট করে ফেলতে পারবো, কেমন? তো আসলে আমরা একটা এক্সাম্পল দেখি রিলেটেড। তো দেখো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি এভাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, কেমন? ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপাদন করে। তো আমরা প্রথম কাজ হবে সমতা বিধান করে নেওয়া। আমরা যদি এখানে সমতা বিধান করি তাহলে আমরা কী পাচ্ছি বলো, ক্যালসিয়াম এক অণু ক্যালসিয়াম, এখানে আমরা দেখি এক পরমাণু ক্যালসিয়াম, ক্লোরিন এখানে দুটা বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা, তো এখানে একটা দুই দিয়ে দেওয়া যাক। আচ্ছা যাই হোক, আমি সমতা বিধান করে ফেলছি। তো আমরা দেখতে পাচ্ছি দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড এক মোল সোডিয়াম ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং এক মোল পানি উৎপাদন করে। এখন আমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে পাঁচ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, প্রশ্নটা কি যে পাঁচ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে। ওকে, তখন আমরা কিভাবে ফাইন্ড আউট করবে। তো আমরা বলবো দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এক মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, এভাবে বলবো যে দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে এক মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, কেমন? তাহলে এক মোল অ্যামোনিয়াম ক্লোরাইড কি বিক্রিয়া করে কি পরিমাণের সাথে, এক মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 1/2 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তাহলে ফাইভ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড কি পরিমাণের সাথে বিক্রিয়া করবে, ফাইভ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে 5/2 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তো 5/2 মানে হচ্ছে 2.5 মোল, তো আমরা দেখতে পাচ্ছি 2.5 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, কেমন? এভাবে। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হতো যে মোল দিয়ে যদি না বলে বলতো যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে, আমাদের কোশ্চেনটা যদি এরকম হতো যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করবে, এরকম একটা কোশ্চেন আছে যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তখন তোমাকে আবার বিক্রিয়াটা সম্পূর্ণ লিখতে হবে। আমরা এর আগে থেকে দেখেছি দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড এক মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলো, যে দুই মোল অ্যামোনিয়া গ্যাস এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং এক মোল পানি প্রডিউস করে, কেমন? তো আসো আমরা এখন কি করব যে এই পরিমাণগুলোকে গ্রামে কনভার্ট করে ফেলবো, যেহেতু আমাকে গ্রামে ফাইন্ড আউট করতে বলেছে 50 গ্রাম, অথবা আমরা চাইলে 50 গ্রামে মোলে কনভার্ট করেও বলতে পারি যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড সমান কত মোল, তারপর মোলে যদি কনভার্ট করে ফেলো তা আগের প্রসেসে করে ফেলতে পারবা। আর তুমি যদি মোলে কনভার্ট না করো, তুমি 50 গ্রাম থেকে চাচ্ছ সরাসরি, তাহলে তোমাকে কী করতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা এখানে জানতে হবে যে কী পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড কী পরিমাণ ক্যালসিয়াম অক্সাইডের সাথে কী করে বলো বিক্রিয়া করে, কেমন? তো দেখো নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14, হাইড্রোজেন এক ক্লোরিন 35.5, এটা করে তোমরা এটার আণবিক ভর বের করে তার সাথে দুই গুণ করো, তো আমার মনে হয় তোমরা পরিমাণ পাবে 107 গ্রাম। তো ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা নির্ণয় করো, ক্যালসিয়াম 40, অক্সিজেন 16, 40+16 মানে হচ্ছে তোমার 56 গ্রাম, তাই না? 56 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তো উল্লেখ করে দাও যে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl বিক্রিয়া করে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তাহলে 50 গ্রাম করে কি পরিমাণের সাথে, আমি একটা টাইম লিখে ফেলতেছি, 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে
তোমার হবে 56 গুণ 50 ডিভাইড বাই 107 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তো এইভাবে আমরা গ্রাম থেকে গ্রামেও ফাইন্ড আউট করে নিতে পারি। কেমন, তো ক্যালকুলেট করে দেখো রেজাল্ট কত। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 26.17 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে। এভাবে আমরা একটা বিক্রিয়ক থেকে অপর একটা বিক্রিয়কের কি জানতে পারি বলো, পরিমাণ জানতে পারি, যে এই বিক্রিয়কের এই পরিমাণ যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই বিক্রিয়কের কি পরিমাণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আসলে আমরা আলোচনা করলাম যে রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করতে হয়। এবার আসলে আমরা আলোচনা করবো যে রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে উৎপাদের পরিমাণ আলোচনা করতে হয়। তো আসলে আমরা আগের বিক্রিয়াতে চলে গেলাম, যে এখানে দেখতে পাচ্ছ এমোল এ এনমোল বি এর সাথে বিক্রিয়া করে পিমোল সি এবং কিউমোল ডি উৎপন্ন করে। এখন যদি কেউ আমাদের কাছে জিজ্ঞেস করে যে এনমোল বি থেকে তো আমরা দেখতে পাচ্ছি পিমোল সি উৎপন্ন হয়, তাহলে এক্সমোল বি থেকে কি কত মোল সি উৎপন্ন হয়, আমরা জানি সি হচ্ছে একটা উৎপাদ, তাহলে আমরা কিভাবে সলভ করব। তো দেখো আমাদের কোয়েশ্চন কি, আমাদের কোয়েশ্চন হচ্ছে এক্সমোল বি হতে কত মোল সি পাওয়া যাবে। তো আমরা আগের মতো বলবো যে এনমোল বি হতে সি পাওয়া যায় বা সি উৎপন্ন হয় পাওয়া যায় পি মোল। কেমন, তাহলে এক মোল বি হতে কত মোল সি পাওয়া যাবে, এক মোল বি হতে সি পাওয়া যাবে পি ডিভাইড বাই এন মোল। কেমন, তাহলে এক্স মোল বি হতে কি পরিমাণ সি পাওয়া যাবে, এক্স মোল বি হতে সি পাওয়া যাবে পি এক্স ডিভাইড বাই এন মোল, এত মোল পি পাওয়া যাবে। তোমরা চাইলে এই সংখ্যাটাকে গ্রামে কনভার্ট করতে পারো, তাহলে গ্রামে সি এর পরিমাণ, গ্রামে সি এর পরিমাণ হবে, তোমরা এর আগেও দেখেছ, পরিমাণ হবে মৌল সংখ্যা পি এক্স ডিভাইড বাই এন ইন্টু আণবিক ভর, সি মোলের আণবিক ভর। যদি সি মোলের আণবিক ভরকে আমরা এর আগের ভিডিওতে এম থ্রি দ্বারা ডিনোট করেছি, তো এম থ্রি দ্বারা মাল্টিপ্লাই করে দিলে গ্রামে তার পরিমাণ পেয়ে যাবো। কারণ তোমরা জানো মৌল সংখ্যা এন ইজ ইকুয়াল টু হোয়াট, মৌল সংখ্যা এন ইজ ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই ক্যাপিটাল এম। কোনো পদার্থের মৌল সংখ্যা তার নির্দিষ্ট পরিমাণকে তার আণবিক ভর বা পারমাণবিক ভর দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। কেমন, তাহলে নির্দিষ্ট পরিমাণ ইজ ইকুয়াল টু হচ্ছে এন ইন্টু এম, অর্থাৎ মৌল সংখ্যাকে আণবিক ভর অথবা পারমাণবিক ভর দ্বারা গুণ করলে তার একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়া যাবে। কেমন, তো এই হচ্ছে আমরা মৌল সংখ্যা থেকে উৎপাদের, বিক্রিয়কের মৌল সংখ্যা থেকে আমরা উৎপাদের পরিমাণ ফাইন্ড আউট করলাম। অথবা একই আমরা যদি গ্রামেও ফাইন্ড আউট করতে পারি, কিভাবে, দেখো যে এম মোল এ এনমোল বি এর সাথে বিক্রিয়া করে পিমোল সি এবং কিউমোল ডি যদি উৎপন্ন করে, আমরা এদের পরিমাণটাকে গ্রামে কনভার্ট করে ফেলতে পারি। ধরো এম এর সাথে এ এর আণবিক ভর যদি এম ওয়ান হয়, তাহলে এত গ্রাম এ, এন এর সাথে বি এর আণবিক ভর যদি এম টু হয়, এত গ্রাম বি এর সাথে বিক্রিয়া করে পি এর সাথে তার আণবিক ভর, সি এর আণবিক ভর যদি এম থ্রি হয়, এম থ্রি মাল্টিপ্লাই করলে এত গ্রাম সি, এবং কিউ এর সাথে তার আণবিক ভর মনে করে এম ফোর মাল্টিপ্লাই করলে এত গ্রাম ডি উৎপন্ন করে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এক্স গ্রাম বি হতে কি পরিমাণ সি পাওয়া যাবে, তখন আমরা কিভাবে ফাইন্ড আউট করবো, আগের মতো কি নিয়মে করে ফেলবো, আমরা বলবো এন এম টু গ্রাম বি হতে সি পাওয়া যায় কি পরিমাণ, পি এম থ্রি গ্রাম। ওকে, তারপর এক গ্রাম থেকে কি পরিমাণ পাওয়া যাবে, এক গ্রাম বি হতে সি পাওয়া যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি এম থ্রি ডিভাইড বাই এন এম টু গ্রাম। তাহলে এক্স গ্রাম বি হতে কি পরিমাণ সি পাওয়া যাবে, এক্স গ্রাম বি হতে সি পাওয়া যাবে বা সি উৎপন্ন হবে পি এম থ্রি ইন্টু এক্স ডিভাইড বাই এন এম টু গ্রাম সি পাওয়া যাবে। কেমন, তো আমরা গ্রামে সি এর পরিমাণটা ফাইন্ড আউট করে ফেলতে পারি। তো এরকম একটা এক্সাম্পল করি চলো। তো দেখো আমরা একটা এক্সাম্পল নিলাম, যে আগের এক্সাম্পলটাই, যে দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড এক মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে দুই মোল অ্যামোনিয়া, এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং এক মোল পানি প্রডিউস করলো। এখন তোমাকে যদি বলা হয় পাঁচ মোল অ্যামোনিয়াম ক্লোরাইডেতে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে, সিএসিএল টু ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। তো আমরা কীভাবে করব, কি নিয়মে করে ফেলবো, যে দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড হতে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত মোল বলো, এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বা পাওয়া যায়। তাহলে এক মোল অ্যামোনিয়াম ক্লোরাইড হতে এক মোল, এটা আমরা মোল কথাটা মুখে বলতে, তোমরা খাতায় লিখবা, অ্যামোনিয়াম ক্লোরাইড হতে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তাহলে কত মোল বলো, হাফ মোল, ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। তাহলে পাঁচ মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ পাওয়া যাবে,
5 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে 5/2 মোল কেমন 5/2 মোল ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তাহলে 5/2 মানে হচ্ছে 2.5 মোল ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তাহলে দেখো উৎপাদের একটা নির্দিষ্ট পরিমাণ থেকে বিক্রিয়কের একটা নির্দিষ্ট পরিমাণ থেকে আমরা উৎপাদের পরিমাণ বের করে ফেললাম এরপর তোমাকে যদি মোল দিয়ে বের করতে না বলতো তো তোমাকে যদি একটা নির্দিষ্ট পরিমাণ ধরিয়ে দিত যে 20 গ্রাম 30 গ্রাম 50 গ্রাম যেমন আমাকে যদি বলা হয় যে এই বিক্রিয়ায় 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে NH4Cl হতে কি পরিমাণ CaCl2 পাওয়া যাবে এরকম বলল যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড হতে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তো আমি বিক্রিয়াটা আবার ফুলফিল করব অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং 1 মোল পানি প্রোডিউস করে বা এক অণু দিয়েও বলতে পারো যে 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড 1 অণু ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া গ্যাস 1 অণু ক্যালসিয়াম ক্লোরাইড এবং 1 অণু পানি উৎপন্ন করলো কেমন তো দেখো আমরা এটার পরিমাণটা এর আগে বের করেছিলাম 107 গ্রাম এটা ছিল 56 গ্রাম তো আমরা যেহেতু শুধুমাত্র অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণটা জানি 50 গ্রাম এবং আমাকে বের করতে হবে ক্যালসিয়াম ক্লোরাইড আমি শুধুমাত্র এই দুটার আণবিক ভর বের করে ফেলতে পারলে হবে তো ক্যালসিয়াম 40 ক্লোরিন হচ্ছে 35.5 তার মানে 71 40 যোগ 71 হচ্ছে তোমার 40 70 কত বলো 111 গ্রাম তাই না 111 গ্রামের মতো তো দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডের 107 গ্রাম থেকে আমরা 111 গ্রামের মতো ক্যালসিয়াম ক্লোরাইড পাই ব্যাপারটা একটু অড মনে হতে পারে যে এটার পরিমাণ কম তো এটার পরিমাণ বেশি কেন আসলে এখানে তো ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণও এটার সাথে অ্যাড হয়ে যায় তাই না তো এরকম বলতে পারি যে 107 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড হতে কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যায় 111 গ্রাম ওকে তাহলে 50 গ্রাম থেকে কি পরিমাণ পাওয়া যাবে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে তোমার 111 × 50/107 গ্রাম তো এটা ক্যালকুলেট করলে আমরা কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড এখান থেকে পাবো সে সম্পর্কে ধারণা পেয়ে যাবো কেমন তো দেখো আমরা পাচ্ছি 51.87 বলতে পারো 51.87 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পেতে পারি আমরা 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করলে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা 51.87 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পেতে পারি কেমন তো দেখো এইভাবে মূলত আমরা একটা রাসায়নিক বিক্রিয়া থেকে বিক্রিয়কের পরিমাণকে ব্যবহার করে আমরা উৎপাদের পরিমাণ ফাইন্ড আউট করে ফেলতে পারি কেমন এবার আসলে আমরা চলে যাব ঘাটতি বা ভেজালের পরিমাণ নির্ণয়ে এই ঘাটতি বা ভেজালের পরিমাণ নির্ণয়ের পূর্বে আমি তোমাদেরকে আরও একটা ব্যাপার সম্পর্কে আর দুইটা ব্যাপার সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে অনেক সময় তোমাদেরকে অণু বা পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলতে পারে হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অণু বা পরমাণুর সংখ্যা সেটি হতে পারে বিক্রিয়কের অণু বা পরমাণুর সংখ্যা অথবা উৎপাদের অণু বা পরমাণুর সংখ্যা এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলতে পারে কেমন তো যেমন দেখো আমাকে যদি বলতো যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কত অণু ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে আমরা কিভাবে বের করব 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড হতে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে এটা আমরা বের করব তো এটা দুইভাবে আমরা বের করতে পারি একটা হচ্ছে মৌল সংখ্যা দিয়ে বের করতে পারি আগে যেভাবে করেছো অথবা 50 গ্রাম এই পরিমাণটাকে অণুতে কনভার্ট করে ফেলতে পারি এর আণবিক ভরের সমপরিমাণ হচ্ছে তোমার কত আণবিক ভরের সমপরিমাণ হচ্ছে 1 মোলে কি পরিমাণ অণু থাকে আমরা জানি যে অ্যাভোগাড্রোর সমান সংখ্যক অণু থাকে তাহলে 50 গ্রামে কি পরিমাণ অণু থাকে আমরা বের করে এতটি অণু এইভাবে আমরা বের করে ফেলতে পারি কেমন অথবা এই যে পরিমাণটা বের করছো 50 গ্রাম থেকে কি পরিমাণ পাইছো ক্যালসিয়াম ক্লোরাইড 51.87 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড পাইছি তাই না এখন এই 51.87 গ্রামে কি পরিমাণ থাকবে অণু থাকবে আমরা বের করে ফেলতে পারবো কিভাবে দেখো ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর হচ্ছে 111 তাই না তো 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বলতে আমরা বুঝবো মূলত 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইডকে তাই না যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর 111 তাই আমরা 111 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড বলতে বুঝবো সমান হবে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড
तो तुम्हारा जान एक मोल को पदार्थर मध्य एवोगैड्रो समान संख्यक अणु थे को पदार्थर मध्य एवोगैड्रो समान संख्यक अणु परमाणु आयन थे जोगटी जदि मूल पदार्थटि जो जौगिक पदार्थ है तेल अणु थे पदार्थटि जो मौलिक पदार्थ है तेल परमाणु थे पदार्थटि जो आयन है तेल बोलब आयन थे तेल देखो 111 ग्राम कैलसियम क्लोराइड समान एक मोल कैलसियम क्लोराइड अथवा 6.023 इंटू 10^23 टी कैलसियम क्लोराइडर अणु अणु जो जौगिक पदार्थ एतटी कैलसियम क्लोराइडर अणु तेल एत ग्राम समान कतटी अणु तेल देखो हमें बोल 111 ग्राम कैलसियम क्लोराइड समान हे एत ग्राम कैलसियम क्लोराइडे कतटी अणु थे कैलसियम क्लोराइडर 6.023 इंटू 10^23 टी कैलसियम क्लोराइडर अणु थे क्लोराइडर अणु थे अणु कमन तेल आसो एक ग्राम कैलसियम क्लोराइड थे कि परिमाण पासी एक ग्राम कैलसियम क्लोराइड समान हे 6.023 इंटू 10^23 टी अणु তাহলে তোমার কত গ্রাম উৎপন্ন হলো 51.87 গ্রাম উৎপন্ন হলো তাহলে 51.87 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডে কতটি অণু থাকবে 6.023 ইনটু 10^23 ইনটু 51.87 ডিভাইডেড বাই আচ্ছা এখানে 111 লেখা হয়নি 111 টি অণু বিদ্যমান থাকবে তো আমরা ক্যালকুলেট করে দেখি যে কতটি অণু বিদ্যমান থাকবে তো দেখো আমরা এতটি অণু পাচ্ছি 51.87 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডে আমরা এতটি অণু পাচ্ছি তার মানে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে যদি বলতো যে কতটি ক্যালসিয়াম ক্লোরাইডের অণু পাওয়া যাবে আমরা বলবো এতটি ক্যালসিয়াম ক্লোরাইডের অণু পাওয়া যাবে কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড হতে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইডের পরমাণু পাওয়া যাবে অণু যদি না বলে কোনো যৌগিক পদার্থের ক্ষেত্রে যদি অণু না বলে সরাসরি পরমাণুর কথা বলে তো সেক্ষেত্রে তোমাকে অণুর পরিমাণটা আগে বের করতে হবে তারপর পরমাণুতে যাব আমরা কেমন যেমন দেখো আমরা বললাম যে এতটি অণু পাওয়া যাবে এখন আমাকে দেখতে হবে যে ক্যালসিয়াম ক্লোরাইডের এক অণুতে কয়টি পরমাণু আছে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইডের একটা অণুতে ক্যালসিয়াম পরমাণু আছে একটি ক্লোরিন পরমাণু আছে দুইটি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে তিনটি ক্যালসিয়াম ক্লোরাইডের একটি অণুতে মোট পরমাণু কয়টি বলো তিনটি তাহলে আমরা বের করে ফেলবো যে এতটি অণুতে মোট কয়টি পরমাণু আছে যদি আমাদেরকে পরমাণুর সংখ্যা বের করতে বলে তাহলে আসো আমরা বলি যে ক্যালসিয়াম ক্লোরাইডের একটি অণুতে অণুতে পরমাণু আছে তিনটি কেমন তিনটি সুতরাং কতটি অণু পেলাম আমরা 2.815 ইন্টু 10^23 টি অণুতে কতটি পরমাণু আছে জাস্ট থ্রি দ্বারা মাল্টিপ্লাই করলে হবে 3 × 2.815 × 10^23 টি পরমাণু আছে হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি 8.44 × 10^23 টি পরমাণু বিদ্যমান ওকে জি 8.44 × 10^23 তাহলে অণু আর পরমাণু সংখ্যা যদি বের করতে বলে আমরা এইভাবে করব তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম আমাদের উৎপাদটি যদি মৌলিক পদার্থ হয় আমাদের উৎপাদটি যদি মৌলিক পদার্থ হয় খেয়াল রাখবা মৌলিক পদার্থ হয় এই মৌলিক পদার্থ থেকে আমরা সরাসরি পরমাণুটা পেয়ে যাব কারণ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে তোমার পরমাণু তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে আমরা সরাসরি পরমাণু পেয়ে যাব কিন্তু আমাদের উৎপাদ বা পদার্থটি যদি যৌগিক পদার্থ হয় কেমন পদার্থ হয় তখন আমাকে প্রথমে অণুর সংখ্যা বের করতে হবে তারপর এক অণুতে বিদ্যমান পরমাণু সংখ্যা থেকে সাথে পরমাণু সংখ্যাকে অণুর সংখ্যার সাথে গুণ করে এরপরে পরমাণু সংখ্যা কি করতে হবে বলো বের করতে হবে সো আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের উৎপাদটি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ কেমন জি এরপর আসলে আমরা দেখব যে লিমিটিং বিক্রিয়কের ব্যাপারটা লিমিটিং বিক্রিয়ক কি তারপর আমরা তোমার ভেজালের পরিমাণ অথবা ঘাটতির পরিমাণ নিয়ে আলোচনা করব লিমিটিং বিক্রিয়ক ওকে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে বিক্রিয়া শেষে যে বিক্রিয়কের কোনো অবশেষ থাকে না তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলবো তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলবো যে বিক্রিয়া শেষে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে না অনেকে আমরা ভুলে যাই বিক্রিয়া শেষে যে বিক্রিয়কের যে একটা হতে পারে একাধিকও হতে পারে যে সকল বিক্রিয়কের বলা উচিত
যে সকল বিক্রিয়কের বিক্রিয়কের কোনো অবশেষ থাকে না কোনো অবশেষ থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে লিমিটিং বিক্রিয়ক বলে এবার আসো এই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা কেমন কিভাবে ফাইন্ড আউট করব যেমন আমরা কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া দেখলাম যে দুই মোল অ্যামোনিয়াম ক্লোরাইড এক মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে তোমার দুই মোল অ্যামোনিয়াম এক মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং এক মোল পানি উৎপন্ন করেছে কেমন এখন ধরো আমি যদি বিক্রিয়াটা সংগঠন করার জন্য বিক্রিয়ার পাত্রে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার পাশাপাশি 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দিই অর্থাৎ দুইটারই যদি 50 গ্রাম 50 গ্রাম করে দিই এরপর আমাকে যদি বলে যে কোনটা লিমিটিং বিক্রিয়ক ফাইন্ড আউট করো তো আমরা কিভাবে ফাইন্ড আউট করব তাহলে আমি বিক্রিয়ার স্থলে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দিলাম এবং 50 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড দিলাম ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলাম এটা বিক্রিয়ার পাত্রের মধ্যে দিলাম 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড দিলাম তোমরা দেখেছো যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেবলমাত্র কত গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড বলতেছি ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে আমরা দেখতে পেয়েছিলাম 50 গ্রাম দেখো 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেবলমাত্র 26.17 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে 26.17 তাহলে দেখো 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কেবলমাত্র লিখে নি 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড কত গ্রামের সাথে 26.17 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড সবটা শেষ হয়ে গেলেও ক্যালসিয়াম ক্লোরাইডের আরও কিছু পরিমাণ অবশিষ্ট থাকবে কারণ 50 গ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড বলতেছি বারবার ক্যালসিয়াম অক্সাইড 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কেবলমাত্র 26.17 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া অংশগ্রহণ করবে এবং বাকি 50 - 26.17 সমান হচ্ছে 23.83 গ্রাম অবশিষ্ট ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হচ্ছে অবশিষ্ট ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু হচ্ছে 50 - 26.17 তার মানে হচ্ছে তোমার 23.83 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কি থাকবে বলো অবশিষ্ট থেকে যাবে তাহলে এই দুটি বিক্রিয়কের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক যার কোনো অবশেষ রইল না কার অবশেষ রইল না অ্যামোনিয়াম ক্লোরাইডের তাহলে আমরা বলবো অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে পদার্থ বিক্রিয়ার জন্য লিমিটিং বিক্রিয়ক তাহলে কে লিমিটিং বিক্রিয়ক অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তাহলে তোমাকে এইভাবে ম্যাথ সলভ করে দেখাতে হবে কেমন এবার আসো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড অক্সাইডের মিশ্রণ থেকে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে এখন আমরা ইতিমধ্যে যে উৎপাদের পরিমাণ নির্ণয় করেছি বিক্রিয়ক থেকে তো এই ক্ষেত্রে তোমাকে এই বিক্রিয়কের পরিমাণ এবং এই বিক্রিয়কের উভয়ের পরিমাণ দেওয়া আছে তোমাকে জিজ্ঞেস করেছে কি পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে এখন এটা কি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে উৎপাদের পরিমাণ বের করব না এই ক্যালসিয়াম অক্সাইড থেকে উৎপাদের পরিমাণ বের করব এইটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে দেখতে হবে কোনটি লিমিটিং বিক্রিয়ক কোনটি লিমিটিং বিক্রিয়ক তো যেমন আমরা এই এখানে পেলাম যে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ওকে তো এখান থেকে সরাসরি 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইডের পরিমাণ বের করতে পারবে আর তুমি যদি ক্যালসিয়াম অক্সাইড থেকে বের করতে চাও তখন তোমাকে 50 গ্রাম হিসাব করলে হবে না কারণ 50 গ্রাম সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করে না তুমি 26.17 গ্রাম থেকে হিসাব করতে পারো কোনো অসুবিধা নাই আমরা বলবো 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এখানে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম ক্লোরাইড পাই কত গ্রাম 111 গ্রাম 1 গ্রাম থেকে এত 50 গ্রাম থেকে বললে হবে না যেহেতু 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করে না কেবলমাত্র এত গ্রাম বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে আমাকে বলতে হবে যে 26.17 গ্রাম থেকে কি পরিমাণ তাহলে তুমি সুনির্দিষ্ট রেজাল্ট পাবে ওকে তুমি যদি 50 গ্রাম থেকে বের করে ফেলো সুনির্দিষ্ট উৎপাদের পরিমাণ পাবে না বা সঠিক রেজাল্টটা পাবে না কারণ কি কারণ হচ্ছে 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এখানে বিক্রিয়া অংশগ্রহণই করে না ওকে তাহলে আমাদের সুবিধাজনক ওয়েটা হচ্ছে যে যখন বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকবে এক বা একাধিক বিক্রিয়ক যে অংশগ্রহণ করলে যদি এক বা একাধিক বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে যে লিমিটিং বিক্রিয়কটাকে ফাইন্ড আউট করতে হবে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বের করলে আর কোনো
চিন্তা থাকে না। আর যদি তুমি অন্যান্য বিক্রিয়ক থেকে বের করতে চাও তাহলে তোমাকে দেখতে হবে ওদের কি পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করেছে, ওই পরিমাণ থেকে কি পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, এই ব্যাপারটা তোমাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। কেমন? আচ্ছা যাই হোক, তাহলে আমরা শিখলাম যে কিভাবে লিমিটিং বিক্রিয়ক ফাইন্ড আউট করতে হবে। একটা বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া শেষে তার কোনো অবশেষ থাকে না, এটি মূলত লিমিটিং বিক্রিয়ক। এখন মাঝে মধ্যে এরকম একটা অবজেক্টিভ দিয়ে দেয় যে তোমার একই পরিমাণ যদি থাকে, ধরো আমি তোমাকে বললাম যে 50 গ্রাম ক্যালসিয়াম, 50 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড আর 50 গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, সরি এরকম না, তোমাকে যদি কিছু বলা না থাকে, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে যদি এরকম বলে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে এটা এটা উৎপন্ন করলো, এই দুটার মধ্যে বিক্রিয়ার ক্ষেত্রে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, এরকম যদি বলে, কোনো পরিমাণের কথা উল্লেখ করলো না, তখন আমরা এদের পরিমাণকে একই ধরে নিব, তো যদি পরিমাণের কথা উল্লেখ না থাকে, যার আণবিক ভর বেশি হবে মূলত সেই লিমিটিং বিক্রিয়ক হবে। যেমন কোনো পরিমাণের কথা উল্লেখ করলো না, তোমাকে বললো যে এই দুটা যদি বিক্রিয়া অংশগ্রহণ করে এদের মধ্যে কে লিমিটিং বিক্রিয়ক হবে, যার আণবিক ভর বেশি হবে। তোমরা দেখেছো অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, 17/2 53.5, এবং সরি এই বিক্রিয়াতে আমরা 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া অংশগ্রহণ করেছে দেখছি, তো 2 মোলের আণবিক ভর ছিল কত, 107, এবং ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কত ছিল, ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ ছিল মাত্র 56, তাই না? তো এখানে যেহেতু 2 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড আর আণবিক ভর বেশি, তাহলে এটাই লিমিটিং বিক্রিয়ক হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে পরিমাণের কথা উল্লেখ নাই যে এই পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়েছে। যদি পরিমাণের কথা উল্লেখ থাকে আমাকে হিসাব করে দেখতে হবে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব ভেজালের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় বা খাদের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা ভেজাল বা ঘাটতির পরিমাণ নির্ণয় করব। এই জন্য আমরা একটা এক্সাম্পল নিলাম এরকম যে 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের বিয়োজনে 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া গেলে তোমাকে বললো ম্যাগনেশিয়াম কার্বোনেটের ভেজালের পরিমাণ নির্ণয় করো বা বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করো এরকম। তো এই সবার আগে আমাদেরকে বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে, হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বোনেট। ম্যাগনেশিয়াম কার্বোনেটের বিয়োজনে কী কী উৎপন্ন হলো, একটা হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেশিয়াম কার্বোনেটের বিয়োজনে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো সমতা বিধান করে নিতে হবে সবার আগে, আমার হচ্ছে বিক্রিয়াটা সমতা বিধান করা আছে অলরেডি, সো আমাদের এখানে সমতা বিধান করার প্রয়োজন নাই। এরপরে আমরা এখানে ম্যাগনেশিয়াম কার্বোনেটের পরিমাণ এবং ম্যাগনেশিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা নির্ণয় করে নিব। ম্যাগনেশিয়াম কার্বোনেটের পরিমাণ কত বলো, ম্যাগনেশিয়াম হচ্ছে তোমার, ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24, কার্বন 12 এবং অক্সিজেন যদি আমরা 16 3 16 48 হবে, সব কিছু যোগ করলে আমরা পাচ্ছি 84 গ্রাম ম্যাগনেশিয়াম, তাই না, ম্যাগনেশিয়াম কার্বোনেট। এবং ম্যাগনেশিয়াম অক্সাইড পাচ্ছি কত বলো, 24 যোগ 16, 24 আর 16 যোগ করলে আমরা পাচ্ছি 40 গ্রাম। ওকে, তো দেখো যে 84 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের বিয়োজনে 40 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া উচিত ছিল। এখন আমরা যেটা দেখবো, আমরা দেখতে পাচ্ছি 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের বিয়োজনে আমরা পাচ্ছি 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড। তো আমরা এখন যেটা ফাইন্ড আউট করবো, অ্যাকচুয়ালি 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়ার জন্য কত গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের প্রয়োজন ছিল, এটা আমরা একটু বের করে নেব। কেমন? তো আসো আমরা দেখে নিই যে 40 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপাদনে ম্যাগনেশিয়াম কার্বোনেট প্রয়োজন তোমার 84 গ্রাম, তাই না, 84 গ্রাম। তাহলে 1 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপাদন করার জন্য ম্যাগনেশিয়াম কার্বোনেটের প্রয়োজন কত, রাসায়নিক বিক্রিয়ার নিচে ডট দিবেন না কখনো, প্রয়োজন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 84/40 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের প্রয়োজন। তাহলে 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপাদনের জন্য কি পরিমাণ ম্যাগনেশিয়াম কার্বোনেট প্রয়োজন, আমরা লিখব 84/40 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেট প্রয়োজন। তো ক্যালকুলেট করে দেখা যাক রেজাল্ট কত আসে। আমরা দেখতে পাচ্ছি 16.8 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটই যথেষ্ট ছিল, অর্থাৎ যে পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড এখানে উৎপন্ন হয়েছে, এই পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপাদনের জন্য কেবলমাত্র 16.8 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেট যথেষ্ট ছিল। কিন্তু তোমাকে 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের নমুনা দিয়েছে এবং সেখান থেকে 8 গ্রাম পেয়েছো, তাই না? তাহলে বোঝা যাচ্ছে এই 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেটের মধ্যে সম্পূর্ণ 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বোনেট নয়,
কেবলমাত্র 16.8 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে এবং বাকিটি হচ্ছে ভেজাল বা অন্য কোন পদার্থ। তাহলে আসলে সুতরাং ভেজালের পরিমাণ কত? ভেজালের পরিমাণ হলো, ভেজালের পরিমাণ সমান হবে 21 মাইনাস 16.8 গ্রাম, এই পরিমাণ হচ্ছে ভেজাল। কেমন? তো 21 মাইনাস আনসার আমরা দেখতে পাচ্ছি 4.2 গ্রামের মতো কি আছে বলতো? ভেজাল আছে। আর এটা হচ্ছে 21 গ্রামের নমুনা, এটা হচ্ছে বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ, আর 4.2 গ্রাম হচ্ছে ভেজালের পরিমাণ। তো আমরা ভেজাল এবং বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ পেয়ে গেলাম। এটাকে আমরা চাইলে শতকরা পরিমাপে রূপান্তর করতে পারি। যেমন আমরা বলতে পারি যে 21 গ্রামের নমুনায়, 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের নমুনায় বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 16.8 গ্রাম, একে কত, একশতে কত। তাহলে এটা হচ্ছে যে বিক্রিয়কের বিশুদ্ধতা। তাহলে বিক্রিয়কের বিশুদ্ধতা সমান তোমরা ই করতে পারো, অগিক নিয়মে করতে পারো যে 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটে বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট আছে 16.8 গ্রাম, একে কত, একশোতে কত। অথবা সরাসরি এভাবে করতে পারো যে 16×8 ডিভাইডেড বাই, এটা হচ্ছে বিশুদ্ধ ম্যাগনেসিয়ামের পরিমাণ বা উৎপাদের পরিমাণ, ডিভাইডেড বাই সরি বিক্রিয়কের পরিমাণ, ডিভাইডেড বাই নমুনায় বিক্রিয়কের পরিমাণ, অর্থাৎ যত যে পরিমাণ তোমাকে দেওয়া হলো, ইন্টু 100%। তাহলে আমরা শতকরা হিসেবে পেয়ে যাব। কেমন? তাহলে দেখো 16.8/21×100 আমরা দেখতে পাচ্ছি 80% বিক্রিয়কের বিশুদ্ধতা কত পার্সেন্ট বলো? 80%। যদি কোনো বিক্রিয়কের বিশুদ্ধতার পরিমাণ 96.5 থেকে বেশি হয়, 96.5 বা তার থেকে যদি বেশি হয়, ও বিক্রিয়কে অ্যানালার গ্রেড বলা হয়। তাহলে বিক্রিয়কের বিশুদ্ধতা একটু জেনে রাখা উচিত, বিক্রিয়কের বিশুদ্ধতা যদি ইজ গ্রেটার দেন 96.5% থেকে যদি বেশি হয়, তাহলে এই বিক্রিয়ককে আমরা অ্যানালার গ্রেডের বিক্রিয়ক বলবো। এখন অ্যানালার গ্রেড বলতে কি বোঝায়? অর্থাৎ এই নমুনা থেকে আমরা লাভজনক উপায়ে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ উত্তোলন করতে পারবো। মনে করো তুমি একজন ব্যবসায়ী, বিভিন্ন রাসায়নিক উপাদান উৎপাদন করাই তোমার কাজ। তো তুমি একটা খনিতে গেলে, প্রথমে তো আমরা খনি থেকে খোড়াখুড়ি করে যৌগিক পদার্থ উৎপন্ন করি না, তখন আমি কি করি, খনির উপরস্থ কোথাও বা খনির সুবিধাজনক একটা অঞ্চল থেকে একটা নমুনা কালেক্ট করি। ওকে, মনে করো আমি নমুনা কালেক্ট করলাম ম্যাগনেসিয়াম কার্বনেটের, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের নমুনা কালেক্ট করলাম। তারপর ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজনে আমি দেখলাম যে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো তুমি যে নমুনা নিয়েছো সেটা হচ্ছে 21 গ্রামের, কথার কথা। কিন্তু এই 21 গ্রাম নমুনা টেস্ট করে তুমি দেখলে যে এখান থেকে কেবলমাত্র 8 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে এই ম্যাগনেসিয়াম কার্বনেটের বিশুদ্ধতার পরিমাণ কত আমরা দেখতে পেলাম? 80%। যেহেতু এটার বিশুদ্ধতার পরিমাণ 80%, এটা অ্যানালার গ্রেড পর্যায়ে পড়ে না। মানে এখান থেকে তুমি যদি এই খনি থেকে তুমি যদি ম্যাগনেসিয়াম কার্বনেট উৎপাদন করো, তাহলে খুব একটা বেশি লাভবান হবে না। যদি এর বিশুদ্ধতার পরিমাণ 96.5% হতো, তাহলে বা তার থেকে বেশি হতো, তুমি তাহলে এখান থেকে বিনা দ্বিধায় সিদ্ধান্ত নিতে পারতে যে এখান থেকে ম্যাগনেসিয়াম কার্বনেট যদি আমি উত্তোলন করি, আমি লাভজনক উপায়ে উত্তোলন করতে পারবো, বেশ ভালো পরিমাণ ম্যাগনেসিয়াম এই খনির মধ্যে কী আছে বলো, মজুদ আছে। 80% হলেও খারাপ না, একেবারে যে লোকসানের সম্মুখীন হবে তা না। তারপরেও মনে করো এবং অ্যানালার গ্রেড হলে যে পরিমাণ পাওয়া যেত, এই পরিমাণ পাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এইভাবে আমরা বিক্রিয়কের বিশুদ্ধতার পরিমাণ নির্ধারণ করতে পারি। এরপর আমরা ভেজালের শতকরা পরিমাণও নির্ণয় করতে পারি। এ হচ্ছে দেখো 21 গ্রামের নমুনায়, 21 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের নমুনায় ভেজালের পরিমাণ হচ্ছে 4.2 গ্রাম, একে কয় গ্রাম আর একশোতে কয় গ্রাম। অকিক নিয়মে করতে পারো অথবা সরাসরিও করতে পারো যে শতকরা ভেজালের পরিমাণ বা ভেজালের পরিমাণ সমান হচ্ছে লব হবে ভেজালের পরিমাণ, আর নিচে হচ্ছে নমুনার পরিমাণ ইন্টু 100%। ওকে, তাহলে আমরা ভেজালের পরিমাণ পেয়ে যাব। অথবা বিশুদ্ধতার পরিমাণ 100% থেকে বিশুদ্ধতার পরিমাণ বিয়োগ করে দিলেও কিন্তু ভেজালের পরিমাণ পাওয়া যায়। আর যদি এটার উপর ডিফেন্ড না করে তোমাকে যদি সবসময় বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করতে হবে, তো তা না, তুমি সরাসরি ভেজালের পরিমাণ নির্ণয় করে ফেলতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি 100-80% মিন্স 20%, অবভিয়াসলি 20% হবে, এটা হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ। তাহলে আসো আমরা শিখে গেলাম যে কিভাবে ভেজাল বা ভেজালের পরিমাণ নির্ণয় করতে হবে। কেমন? ভেজালের পরিমাণ নির্ণয় করতে হবে। এবার আরেকটা ব্যাপার ঘটে মাঝে মধ্যে, যে ঘাটতির পরিমাণ। যে আজকে যদি মনে করো যে এখানে নমুনাতে, আচ্ছা এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝে ব্যাপারটাকে,
তো দেখো এবারে আমাদের কোশ্চেনটা হচ্ছে ঘাটতি আমরা কিভাবে নির্ণয় করব। যেমন 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের লক্ষ্যে 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ও 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড CO2 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করানো হলো, কিন্তু দেখা গেল যে প্রত্যাশিত উৎপাদ আমরা উৎপন্ন করতে পারলাম না। তার মানে বোঝা যাচ্ছে কোন একটা উৎপাদের মধ্যে ঘাটতি আছে, এই ঘাটতির পরিমাণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখন উৎপাদ হচ্ছে ম্যাগনেশিয়াম কার্বনেট আর এরা হচ্ছে বিক্রিয়ক। কি করলাম আমরা, ম্যাগনেশিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় আমরা ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপন্ন করার একটা চেষ্টা করলাম। তো দেখো সমতা বিধান করতে হবে, এদের পরিমাণগুলো আমরা নির্ধারণ করে ফেলি। ম্যাগনেশিয়াম অক্সাইড হচ্ছে 40 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছি 44 গ্রাম এবং ম্যাগনেশিয়াম কার্বনেট আমরা এর আগে দেখেছি 84 গ্রাম এখানে, তাই না? তার মানে সাধারণত 40 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে 84 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপন্ন করে। তো আমাদের টার্গেট হচ্ছে 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপন্ন করব। তার জন্য আমরা 8 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এবং 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিলাম, কিন্তু এরপরে আমরা 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট প্রডিউস করতে পারলাম না। কেন পারলাম না, কোন বিক্রিয়কের ঘাটতি ছিল, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, তো চলো আমরা এখন কীভাবে বের করব। আমরা প্রত্যেকটা এটা দিয়ে এটাকে দেখব যে 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দরকার, 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য কী পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড দরকার, এটা আমরা ফাইন্ড আউট করে নেব। তো আসো আমরা লিখি যে 84 গ্রাম বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে 84 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে অনলি 44 গ্রাম, তাই না? 84 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 44 গ্রাম। তাহলে 21 গ্রামের জন্য কী পরিমাণ প্রয়োজন, 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে তোমার বলো 44 × 21/84 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। তা আমরা ক্যালকুলেট করে দেখি আমাদের রেজাল্ট কত আসে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড লাগবে এবং আমরা ঠিক 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডই নিয়েছিলাম। তাহলে বোঝা যাচ্ছে না, 21 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, ওই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিয়েছি আমরা, কার্বন ডাইঅক্সাইডের কোনো ঘাটতি ছিল না। তাহলে উৎপাদ, প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার জন্য বা উৎপাদ কম পাওয়ার জন্য কোনোভাবে কার্বন ডাইঅক্সাইড দায়ী না। এবার আমরা দেখব ম্যাগনেশিয়াম অক্সাইড কোনোভাবে দায়ী কি না। ওকে, তার সঙ্গে আমরা ম্যাগনেশিয়াম অক্সাইডের বের করে দেখব। দেখো যে আমরা আবার লিখবো যে 84 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রয়োজন কত গ্রাম আমরা দেখেছিলাম, ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রয়োজন হচ্ছে 40 গ্রাম। ওকে, তাহলে 1 গ্রামের জন্য কী পরিমাণ প্রয়োজন, 1 গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট উৎপাদনের জন্য ম্যাগনেশিয়াম অক্সাইড প্রয়োজন হচ্ছে, আচ্ছা সরাসরি করে ফেলি, 21 গ্রামের জন্য কী পরিমাণ প্রয়োজন, 40 × 21/84 গ্রাম। ওকে, তো ক্যালকুলেট করে দেখা যাক, 40 × 21/84 আমরা দেখতে পাচ্ছি 10 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রয়োজন। হ্যাঁ, এখানেই সমস্যা, 10 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রয়োজন, অথচ তুমি নিচ্ছ কেবলমাত্র বা আমাদেরকে দেওয়া হয়েছে কেবলমাত্র 8 গ্রাম। ওকে, তার মানে ম্যাগনেশিয়াম অক্সাইডের কি আছে বলো, ঘাটতি আছে। সুতরাং বিক্রিয়ায় ম্যাগনেশিয়াম অক্সাইডের ঘাটতি আছে এবং ম্যাগনেশিয়াম অক্সাইডের ঘাটতির পরিমাণ সমান প্রয়োজন ছিল 10 গ্রাম, তোমাকে দেওয়া হয়েছে 8 গ্রাম। তাহলে 2 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের কি আছে বলো, ঘাটতি আছে। 2 গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইডের ঘাটতি আছে, কেমন? তো দেখো আজকের আলোচনায় আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার পরিমাণ কীভাবে নির্ণয় করতে হবে, উৎপাদের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হবে, বিক্রিয়ক বা উৎপাদের অণু বা পরমাণু সংখ্যা কীভাবে নির্ণয় করতে হবে, ঘাটতি বা ভেজাল কীভাবে নির্ণয় করতে হবে, কীভাবে লিমিটিং বিক্রিয়ক ফাইন্ড আউট করতে হবে, এ নিয়ে আমরা শিখলাম, কেমন? নেক্সট ক্লাসে আমরা এই সম্পর্কিত আরও মজার মজার কিছু সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং সর্বোপরি পড়াশোনার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।